করোনার মহামারী থেকে বাঁচাতে লকডাউন চলছে চলছে পুলিশের সীমাহীন তৎপরতা নিরীহ মানুষ হেনস্থার শিকার বলে অভিযোগ রয়েছে বিস্তর কিন্তু এই কঠোর নিয়মের মধ্যেও চলছে নেশা কারবারিদের তৎপরতা বন্ধ নেই অবৈধ নেশার কারবারও বুধবার লকডাউনের দিনেই নেশা সামগ্রী সহ দুজনকে আটক করল বিশালগড় থানার পুলিশ ধৃতদের নাম ক্ষিতীশ দেবনাথ ওরফে কানু এবং দীপ্তনু দেবনাথ জানা গেছে এই লকডাউনের দিনে পুলিশ বিভিন্ন জায়গাতে রাস্তার মধ্যে নাকা বসিয়ে যানবাহনগুলিকে আটকে তোলাশি চালাচ্ছে শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব যানবাহনই আটকে দেওয়া হচ্ছে এদিন বিশালগড় থানার পুলিশ বিশালগড় মহকুমা শাসকের অফিসের সামনে জাতীয় সড়ক থেকে দীপ্তনু দেবনাথ নামে এক যুবককে আটক করে উদ্ধার করে আটক যুবকের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ নেতাজি নগর রোডের ক্ষিতীশ দেবনাথ ওরফে কানুর দোকান থেকে উদ্ধার করে বেশ কিছু কাপ সিরাপ বাংলাদেশে পাচারের জন্য মজুদ করা হয়েছিল কাপ সিরাপগুলি অভিমত পুলিশের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চলে রিপোর্ট চ্যানেল